কিরে দর্শনী, কি ভাবতেছো? ভাবতেছি ভাই জীবন দর্শন। সেটা কিরকম? সেটা হচ্ছে ভাই জীবনের অঙ্ক, বড়ই উচ্চ মাধ্যমিক পর্যায়ে। এই যে ধরেন পাওয়া না পাওয়ার হিসাব। আরে ভাই কথা তো ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে, একটু সহজভাবে বলতে পারিস না? সহজভাবে হচ্ছে এই যে ধরেন নতুন বাড়ি, নতুন গাড়ি, আবার নতুন করে একটা রিস্ক নেবেন নাকি? এরকম ডায়ালেক্ট দিলে ক্যারেক্টার পাবি মাগার রোল পাবি না। বাড়ি তো অনেক আগের, তোর এটা কোন দিক দিয়ে মনে হলো নতুন গাড়ি? ভাই আমি তো একটু পাঞ্চ মারার জন্য বলছিলাম। এটাই তো সমস্যা, কোথায় পাঞ্চ মারতে হয় কোথায় কি করতে হয় এই শখও বুঝিস না। আর এত পাঞ্চ মারা লাগে কিসের জন্য? ইনার ফিলিং ভাই। হায়ার তো আধ্যাত্মিক পর্যায়ে চলে যাচ্ছে ভাই, ওর মধ্যে নাকি কোনো স্মার্টনেস নেই। এজন্য গতকালকে অনলাইনে গার্লফ্রেন্ড ব্রেকআপ করে দিয়েছে। সেই ডায়লগ দেওয়া শুরু করছে, তাও আবার তার ছিড়া। ভাই বাদ দেন, লিজের কি অবস্থা? এখন সিরিয়াস মনে হচ্ছে। ওই তাইলে এখন কি করার পরিকল্পনা করতে হবে। ভাই ওর কথা তুমি বিশ্বাস করো ভাই, বিশ্বাস না করে কি করতে পারে? আর ভাই ফাইনালি আজকে রাতে একটা মজা হইছে, ঠিক আছে। আমি আমার আজকে এক জায়গায় যাব ছোট করি, আমি বাবাকে বলছি বাবা 500 টাকা লাগবে। সে দেবে না, সে দেবে না তো দেবেই না। আমিও তো সেই লোক, ঠিক আছে। রাতে বাবাই খালি ঘুমাইতে পারে না, জাস্ট বিজনেস হওয়ার সাথে সাথে 5000 পকেট থেকে, ঠিক আছে না ভাই। আমি তাকে ভালোভাবে চাইছি, তখন সে দেয় নাই 5000 টাকা। আচ্ছা আচ্ছা আমি একটু বলি, 5000 টাকা নিচে, ঠিক আছে। কিভাবে বিশ্বাস করব ভাই? ওই দিন রাত্রেই তো আমার কাছ থেকে আরো 10 টাকা ধার নিল। হ্যাঁ ভাই, ও ভাই তুমি ভাই শুনো, এইরকম মনে কর না ও চাপা মারতে আসলে সত্যি কথা ভাই, এইরকম ভাই। ওই যে আমার পিছনে যে কেন লাগিয়ে থাকে ভাই, আমি এই জিনিসটাই বুঝি না ভাই। তোমরা কি ফ্রেন্ড? আমরা তো ফ্রেন্ড ভাই, আপনি যেরকমের আমাদের ফ্রেন্ড সেই রকমই তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম আসসালাম। কি অবস্থা? আমি একটু বাজারের দিকে যেতে চাচ্ছিলাম। তাই নাকি? আমার কাছে কি পারমিশন নেওয়ার জন্য কল দিছো? কেন আমি কি কল দিতে পারি না? না পারো, ঠিক আছে বলো কি হেল্প করতে পারি তোমার জন্য। বাইরে বের হয়ে দেখি একটাও রিকশা নাই। তুমি 2 মিনিট দাঁড়াও, রিকশা সামনে হাজির হয়ে যাবে। এই সার্ভিস কি শুধু আমার জন্য? সবার জন্য তো সবকিছু হয় না, তাই না? আচ্ছা ঠিক আছে পরে কথা হবে না তাহলে। আচ্ছা ঠিক আছে পরে কথা হবে। এখন তো দরকারই দিছিল। সব দরকার সবারই দিয়ে হয় না, বুঝলি ভাই। ও ভাই এখন তাহলে কি বললো? বাজারে যাবে রিক্সা পাচ্ছে না, তুই একটা কাজ কর ওর বাসের সামনে একটা রিক্সা নিয়ে যা। ভাই রিক্সা নিয়ে যেতে বলছেন? তাহলে এই বাইকটা কবে কাজে দেবে ভাই? আর আপনার কি মনে হয় রিক্সা পাচ্ছে না তার জন্য আপনাকে ফোন দিয়েছে? শোন যাওয়াই যায়, কিন্তু ও মনে করবে আমি অ্যাডভান্টেজ নিচ্ছি। একটা ভালো সম্পর্কে এটা ঠিক হবে না, তুই যা। লিমন ভাই। হ্যাঁ ভাই এইটা কথাটা আপনিই বুঝলেন একবার। হ্যাঁ ঠিক আছে এবার উচ্চ মর্গেও কথা রাখ। আমি কেন বুঝিনি এতদিন, কেন এত আবরে ডাকা মুখে ডেকে নি মন সাজানো Bye. Bye, Joruli Tolop. Kono kaaj ache naki? Hate shomoy nei. Druto plan korte hobe. Kisher bhai? Ami Lisa's sathe alap korchi. Palano chhara ar kono pot nai. Bhai, me razi chakle palano tai sobcheye uttom. Kintu Lisa puki apnake confirm korche. Are bhai, jodi confirm na kore bhai ki emni emni plan korteche naki? লিসার সাথে আমার রোহনী সম্পর্ক বুঝলি আমি কি এতটাই বোকা যে ওর সাথে কনফার্ম না করে এত কিছু প্ল্যান করব তবু ভাই মেয়ে মানুষ তো আরেকটু বেশি কনফার্ম হয় না তা কোথায় যাবেন ভাই কিছু ঠিক করেছেন আমার এক বন্ধু আছে সাতক্ষীরা থাকে আপাতত ওর কাছে যাব তারপর পরিস্থিতি অনুযায়ী ঠিক করব বেশি দূর আগে ভাবার দরকার নাই ভাই তা তো ঠিক আছে কিন্তু কিভাবে যাবেন তো ভাই প্রথমে বাসে গেলেন তারপরে সেখান থেকে ট্রেনে চলে গেলেন তোর কি মনে আমি ট্যুর দিতে যাচ্ছি আমি এটা মেয়েকে নিয়ে পালাচ্ছি তাও আবার এলাকার প্রভাবশালী পরিবারের মেয়ে বুঝলি ভাই আপনি চাইলে কথাটা পারিবারিকভাবে বলতে পারেন আসলে সোজা পালানোর ব্যাপারটা হজম হচ্ছে না ভাই এত সহজ না রে ভাই সবার চোখে ভালো ছেলেটা কখনো ভালো পাত্র হয় না আর তাছাড়া ওদের ফ্যামিলির এক্সপেকটেশনটা একটু বেশি ভাই অনলাইনে একটা ক্যাম্পেইন করতে হবে লেট ট্রাস্ট গুড ফলোস আরে ভাই তুই আগে অনলাইন দিয়ে বের হ ভালো মানুষকে সবাই বিশ্বাস করে তার জন্য নিজেকে প্রমাণ করতে হয় আর সেটার জন্য টাইম লাগে কিন্তু সেই টাইমটা আমার কাছে নাই আর ভাই সেজন্য বিয়ে তো করতে হবে কিন্তু পালিয়ে সেদিন একটা ভিডিও দেখলাম ভাই এক কাপল তারা তাদের পালিয়ে যাওয়ার থ্রিলিং স্টোরিটা শেয়ার করেছিল একটা লাইভ করো দেন আমি আর লিসা আমাদের প্রেমের গল্পটা শেয়ার করব খারাপ হবে না ভাই আর একবার অনলাইনের কথা বললে তোকে ঠান্ডা খাওয়াইতে হবে এই তাওফিক চল আগে ঠান্ডা নিয়ে আসি আচ্ছা চল এই শুন এইখানে আসতে হবে না আমি ক্যাম্পাসের ভিতরে আছি ওইখানে আসিস আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই তুমি চাইলে কিন্তু একটু রোমান্টিক হতে পারো রোমান্টিক কিভাবে তুমি চাইলে আমার হাত ধরে হাঁটতে পারো ও আচ্ছা তারপর আমি চাইলেও সবসময় তোমার ছায়া হয়ে থাকতে পারবো না কখনো কখনো তোমার একা পথ চলতে হবে কেন আমি চাই না পথ চলার জন্য তোমার সাহারা হই তোমার হাত ধরে হাঁটাটা যদি রোমান্টিকতা হয় তাহলে আমি এটাই বলবো এটা জাস্ট চিট থিং সামনে তো আমাদের রিলেশনশিপের অ্যানিভার্সারি তো কোনো প্ল্যান আছে কি নাকি এটাও একটা চিট থিং রোম্যান্স ছোট্ট একটা শব্দ হলো এর গভীরতা বিশাল অবশ্যই আমার প্ল্যান আছে তাই নাকি কি সেটা আজ পর্যন্ত তোমাকে যতটা ভালোবাসছি তার থেকে আরো বেশি ভালোবাসতে চাই সুন্দর লাগতেছে তোমার আজকে আচ্ছা তুমি তো এখন আর আমাকে ঠিকভাবে দেখোই না তুমি কি জানো তোমার ব্ল্যাক শাড়ি পরলে কতটা সুন্দর লাগে সিরিয়াসলি জানতাম না আজকে জেনেছি ভাই আসছি ভাই আপনি তো আত্মগোপনে থাকবেন আমাদের যোগাযোগ হবে কিভাবে আত্মগোপনে তো আর সব সময় থাকবো না সামনে তো আসতেই হবে তবে আমি যতদিন না আসি ততদিন দুইজনে মিলেমিশে থাকবো আর ভাই আপনারা দুজনেও মিলেমিশে থাকেন হ্যাঁ ইনশাআল্লাহ দোয়া করো আমাদের জন্য ভাই ঠান্ডা নাও তুমি খাও থ্যাংক ইউ খাও করো তার সাথে তো সব সময় আড্ডা চলো আমরা নিজেদের মতো একটু ঘুরি আচ্ছা তোরা থাক হ্যাঁ আমি একটু সামনে দিয়ে আসি আচ্ছা ভাই তাহলে নিয়ে যান ভাই থ্যাংক ইউ আচ্ছা এটা সত্যি কথা বলবা হ্যাঁ বলো সত্যি বলবা তো সত্যি বলবো বলো। বুকে হাত দিয়ে বলো সত্যি বলবা? সত্যি বল। তুমি আমারে সত্যি লাভ করো? আমি তোমাকে অনেক ভালোবাসি। কোথায় যাই খুঁজে কি হলো তোমার? এত অস্থির কেন তুমি? অস্থির হব না, কথা বলছো না তুমি। এখন কে কথা বলে? ভূতে? তুমি আগের মতো আমাকে কাছে টানছো কেন? আমি কি হারিয়ে যাচ্ছি নাকি? এছাড়া আমি থাকতে পারছি না। কেন গো? জানি খুব বড় কথা, তবু তাই কথা থাক, হলে এই নইলে কিছু নয়। এসব আজীবন এসব আজীবন ভাই কি যে একটা অবস্থা। কি হলো? এই যে অনলাইনে দীর্ঘ সময় পার করার যে কুফল কি কি এটা জানতে হলে অনলাইনে কন্টেন্ট খুঁজতে হবে। ভাই একটা কথা বলি কি, এই যে প্ল্যানিং এর জন্য লিমন ভাই সেরা, বেস্ট, রাইট? সেটাই একটা জিনিস খেয়াল করেছি। কি বল? পালাবে লিমন ভাই, তার থেকে বেশি টেনশন আমাদের দুইজনের। কিরে, সিনটা কি আমাকে সারাই করবে? ভাই এই গল্পের স্ক্রিপ্ট এবং পরিচালক সবই তো আপনার নিজের। তাহলে তোরা কি? আমরা তো ক্রিটিক্স। এখন শোন, আমি যাওয়ার পরে ফ্যামিলি থেকে সব থেকে বেশি প্রেশার তোদের দুইজনের উপরে পড়বে, তারপর কি করবি? এটার জন্য আপনি কিছু একটা ভেবেই রেখেছেন। আমি তো মানিহাট প্রফেসর না যে সবকিছু আগে থেকে ভেবে রাখবো। মাত্র মাথায় আসলো বিষয়টা। কার এলাকায় এসো জানো? দীপ্ত শালা শুয়ার মাগিবাজি চোদাও। মাগিবাজি চোদাও কি অর্থ দিয়ে বিল হইছে কি মামনি? হ্যাঁ কি পোলা লয়ে এসো চিপা চাপায় আনতে? কার এলাকায় আইছো? আরে বাসায় তো যাবা, বাসায় যাওয়ার লেগে আইছো? কোনাকাঞ্চিতে আইছো বাসায় যাওয়ার লেগে? তোরাবালি? জি হুজুর। জলিল তো আর দেখা করলো না হুজুর। যদি অবায়দান একটা কথা বলি? বলে ফেল। ওর বাতিজারে দিয়ে একটা ঝামেলা পাকাই দে, দেখবেন দৌড়াই আপনার কাছে আসবে। যা ভালো মনে করো করো। আমার সুগারের বাচ্চা, কোনাকাঞ্চি চিপি চাপিতে যাও আমার এলাকায়? ওস্তাদ মাইক তো অনেক দিয়েছে, আমি তো মাল মনে করেন লড়ে সরে না। আমি একটা কাম করি, চেয়ারম্যানের একটা কল দিই। সব জানো চেয়ারম্যানরে জানাবি? জি। যা তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এই ঝামেলা গ্যাঞ্জাম মিলে আর কতক্ষণ? ওয়ালাইকুম আসসালাম। এই যে দীপ্ত ভাই আছে না আমাগো, এদিকে তো মনে করেন বড় একটা কাহিনী করাই এলাইছেন। আপনি যদি না নিলে কিন্তু অনেক বড় ইস্যু চলে যাবে, অনেক দূর আগাই যাবে কাহিনী। মাইয়া কাহিনী কিন্তু, হ্যাঁ, আপনার একটু আশা লাগে। আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। বাহ আচ্ছা ঠিক আছে দেখতেছি। আচ্ছা হুজুর কোনো ঝামেলা হয়েছে? ঝামেলা তো একটা হয়েছে। কি ঝামেলা? চল পোলা পানে আকাম বাজাইছে। চলেন তাড়াতাড়ি চলেন। রাখ বেড়া রাত্রির বেলা কেউ ছাতা মেলে? বন্ধ কর। তোরে যে কইছিলাম ওই ওই দেশের উত্তরকান্দার ওই বিধবা মহিলা গো তিনটা কাটতে দেয়া দিছিলি? বিয়ের ব্যবস্থা আমি করতে আছি। বিধবা কোন কামনে? আরে বেড়া আসতে ক, মানুষ শুনবে না এইসব কথাবার্তা কেউ কয়। আচ্ছা সমস্যা নেই। আর ওই যে ওই দক্ষিণ পাড়ার রাস্তাটা করছিলি এটা করছি? রাস্তা আপনি যে টাকা দিয়েছেন অর্ধেক টাকা আমি দিয়ে দিছি। মালটা অনেক কড়া ওস্তাদ, এত দিলাম তারপরে কিছু হইল না। আরো দুই টিপ দাও দেই। রে আমি নিয়ে লাগিয়া চেয়ারম্যানের ফোন দিছি, তাইলে আরো দুই টিপ দাও দেই। আর কি কাঁচা মরিচ? এই দেখ এই কাঁচা মরিচ, কাঁচা মরিচ লে এত দগর কাঁচা মরিচে। আর আমি কি করব শালার? হ্যাঁ তোমার কাঁচা মরিচ লে এত দগ দাও দে। খানকি মাগিরে খানকির পোলারে আর দুইটা দে। এই দে আর কটা দে। আরে দেশ না রে, থামতাছো কি লিগে? মার মার শালা গো মার। আর একটা দে, আর একটা দে। শুয়ার বাচ্চা খানকি মাগি শব্দ সেই আমি না রে, আমি না ভাই। সামনে তো ইলেকশন, বোঝেন নাই আপনি? এই এলাকায় যদি আপনি কেলেঙ্কারি করেন পরে যদি নাম যদি ফাইসে যায় সব তো মনে করেন আপনার উপর খেপে যাই। এটা তো চেয়ারম্যানের ফোন দিছি, চেয়ারম্যানের চরিত্র সমস্যা, সেই আইএমআইএ বুঝে কেউ চরিত্র সমস্যা না, খারাপ কাজ নাই। আরে বেটা একটা করতে দিলি ঠিক মতো। ভাই আপনি আমার উপর একটু ভরসা রাখেন, কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা নাই। কোনো সমস্যা হইলে আপনি আমাকে ফোন দেবেন, আমরা সবসময় প্রস্তুত আছি আপনার জন্য। ভাই হ্যাঁ ওই জায়গায় এত লোকজন ভিড়, ওই জায়গায় কি চলে? ওই লোকজন আলো জ্বলে। এই কারা ওই জায়গায়? চল তো চল। এই কি করো? চল চল গিয়ে দেখি। এই কারা ওই জায়গায়? এ দেখি তো ভাই। কি রে এই মোমবাতি নিবে লোকা? মোমবাতি কি কি লাগে? আলো লাগবে না এনে? কারা জানি আইছে ওস্তাদ। কারা আইছে? কারা? পুলিশ টুলিশ নেই আবার? এই ভাই এই ঝামেলায় পড়তার মনে পুলিশ লই। এই নিবা 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 আলো নিবা, লাইট নিবা সব আলো। হ্যাঁ তাড়াতাড়ি এই অগল অগল লাও উড় 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 ওটা তাড়াতাড়ি দড়ি খোল নিয়ে ওই পাশে লয়, চিপিতে ল। নে 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 ওই পাশে নে নে, ফাস্ট ফাস্ট তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। ওই পাশ দিয়ে চিপায় দাঁড়া, যা 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 তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি। এই একজন দেখতো ওই দিকে, ওই দিকে কে আইছে দেখতো? হুজুর দীপ তো যে হারামি, কি যে ঝামেলা পাকাইছে আল্লাহই জানে। ওকে তোর চাইতেও হারামি, তুই তো একটা আস্ত শয়তান। কোন দিন না জানো আবার আমারও খাইয়ে ফেলাও। কি যে বলেন হুজুর, বুঝলাম না তো। এনে দাঁড়া করেছিস কার কি কে আইছে তো কইতে পারি না। বাদ দে সব, তাড়াতাড়ি গঞ্জাম মিটা। চেয়ারম্যান ফোন দে তাড়াতাড়ি। চেয়ারম্যান ফোন। ওস্তাদ ওস্তাদ চেয়ারম্যান আইছে, চেয়ারম্যান আইছে। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়া আলাইকুম সালাম। কি খবর দীপ্ত? কেন কি হইছে? খবর বেশি ভালো না ভাই। এই যে দেখেন ভাই নিষ্পাপ মুখখানা দেন, এর নিষ্পাপ মুখখানা দেন। এরা বিকালের দিকে ঢুকছে, ঢুকা এক সিপি চাপিতে গিয়া এরা যৌনকর্ম করছে বড় ভাই। এই জিনিসগুলো তো আমার সহ্য হয় না, আপনি তো জানেন, আপনাকে আদর্শ বড় হয়েছে ছোটবেলার থেকে। এই জিনিসগুলো আমার সহ্য হয় নাই। আমি পোলাপেন নিয়ে জিজ্ঞাসা করছি আর পোলাপেন কন্ট্রোল করতে পারে নাই, দিছে ঠিকঠাক উদুম কালানি। যাক বাদ দেন, আমি যা দিছি দিছি, এখন আপনি বিচারাদি করে দেন, আমি ঝামেলাতে আছি। ছি ছি ছি, তোরা সতেজ ফুলের মতো মেয়েটার সাথে কি করছো? তো টকবগে ফুল তোরা বালি। এ তো এখানে রাখা ঠিক হইবে না ওস্তাদ, নিয়ে চলেন, চিকিৎসার প্রয়োজন। মারধর করছে পুলিশ রে কি করছে ওর চিকিৎসার দরকার ওরে বাড়িতে নিয়ে চল জি জি সুস্থ হইলে বিচার হইব না আ বড় ভাই এই এটার কি করমু এই পোলা কি করমু ওরে আর কি করমু বাবা তুমি বাড়িতে যাও ওরে ছাইরা দে ঠিক আছে তোমার উপকার করলাম ভোটটা দিও বাবা ঠিক আছে আয় তোরা বলি বড় ভাই ছাইরা দিলাম এটা আপনি দিক দেখলাম কিন্তু আমার দিকটা দেখেন কিন্তু সামনে আচ্ছা আচ্ছা আপনার হাত না পড়লে ওয়া আলাইকুম সালাম এইখানেই ছেলে মেয়ে দুইটা কি জানো করছে কাম কুকা মেয়েটা নিয়ে যাইতেছি ও অসুস্থ চিকিৎসা করা দরকার কি করবে না চিকিৎসার পর সুস্থ হইলে ওর বিচার করব তোরা বলি আসো তোরা সবাই বাড়ি যা